প্রথম ওয়ানডেতে পাওয়া অবিস্মরণীয় এক জয়ে ভারতের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল বুধবার আবারও মাঠে নামবে লিটন দাসের দল। ভারতের মতো পরাশক্তির দলকে হারাতে আর একটি ম্যাচ জিতলেই চলবে। টাইগাররা অবশ্য তৃতীয় ম্যাচের জন্য অপেক্ষা করতে চায় না, দ্বিতীয় ম্যাচটা জিতেই নিশ্চিত করতে চায় সিরিজের ট্রফিটা যেন দেশেই থাকে। আর সেই লক্ষ্যে মাঠে নামার আগে টাইগারদের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। প্রথম ওয়ানডের ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা আছেন ফুরফুরে মেজাজে। 1-0 ব্যবধানে এগিয়ে থেকে আপাতত দলের লক্ষ্য একটাই, সিরিজ জয় নিশ্চিত করা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়লেও সেই জয় ছিল কষ্টার্জিত। মাত্র 187 রানের লক্ষ্যে খেলতে নেমে মেহেদি হাসান মিরাজ আর মুস্তাফিজুর রহমানের সাহসিকতায় 1 উইকেটের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। তবে কষ্টার্জিত জয়ের পরও একাদশে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে পরিবর্তন যে আসবেই না এমনটি হলফ করে বলা যাচ্ছে না, কারণ সিরিজের উদ্বোধনী ম্যাচে দলের ব্যাটিং পারফরমেন্সে ছিল হতশ্রী দশা। তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে নেমে গোল্ডেন ডাকের শিকার হন নাজমুল হোসেন শান্ত। এদিকে নিজের সর্বশেষ ওয়ানডেতে 50 হাঁকিয়েও জায়গা পাননি ইয়াসির আলী চৌধুরী রাব্বি। শেষ মুহূর্তে টিম ম্যানেজমেন্ট তাই নাজমুল হোসেন শান্তর জায়গায় ইয়াসির রাব্বিকে নেওয়ার সিদ্ধান্ত নিতেও পারে। আমার এই কথার সাথে অনেকেই হয়তোবা দ্বিমত পোষণ করবেন, কেননা নাজমুল হোসেন শান্তকে প্রথম ম্যাচে ওপেনার হিসেবে বিবেচনা করা হয়েছিল আর সেখানে ইয়াসির আলী চৌধুরী রাব্বি পুরোদস্তর মিডল অর্ডার ব্যাটসম্যান। তাই অনেকের মনে এই প্রশ্নটা ওঠাটাই স্বাভাবিক যে শান্তর জায়গায় কিভাবে ইয়াসির আলী চৌধুরী রাব্বি আসতে পারেন। তাহলে বলি শুনুন, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আসলে সাহসটা পাচ্ছে মূলত আরেকজন ওপেনার স্কোয়াডে থাকার কারণে, আর তিনি হলেন এনামুল হক বিজয়। আগের সিরিজগুলোতে ওপেনার হিসেবে এনামুল হক বিজয় দুর্দান্ত ছিলেন, তাকে 3 নম্বর ব্যাটিং পজিশনে ব্যাটিং করতে দেখা গেছে গত ম্যাচে। সেক্ষেত্রে যদি শান্তর পরিবর্তে লিটন দাসের সাথে ওপেনার হিসেবে বিজয়কে পাঠানো হয় তাহলে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের কম্বিনেশনটাও দুর্দান্ত হবে। এটা একান্তই আমার নিজস্ব মতামত, কেননা তখন সাকিব আল হাসান নিজের প্রিয় পজিশন 3 নম্বরে ব্যাটিং করতে পারবেন। তারপরে স্বাভাবিক ধারাবাহিকতায় মুশফিকুর রহিম 4, ইয়াসির আলী চৌধুরী রাব্বি 5, 6 নম্বরে আফিফ হোসেন ধ্রুব এবং এরপরে মাহমুদুল্লাহ রিয়াদের ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে। আর শান্ত ওপেন করলে বাংলাদেশের মিডল অর্ডারটা একদমই নড়বড়ে হয়ে যায়। আর বাংলাদেশ কিভাবে কলাপস করেছে গত ম্যাচে সেটা তো সবাই দেখেছেন, মাত্র 8 রানের ব্যবধানেই 5 উইকেট নেই। তবে আমরা যেটাই বলি না কেন, ম্যাচের আগে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো শান্তর উপর অনেক আস্থা প্রকাশ করেছেন। বাঁহাতি এই ওপেনারকে এমনকি জ্যাক ক্যালিসের সঙ্গেও তুলনা করেছেন তিনি। এদিকে ইয়াসির আলী চৌধুরী রাব্বি একাদশে ফিরলে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে বাঁহাতি ডানহাতি কম্বিনেশনের পক্ষে আবার রাসেল ডোমিঙ্গো, তাই শান্তর একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। এ নিয়ে আজকে ডোমিঙ্গো বলেছেন, আমি ডানহাতি বাঁহাতি কম্বিনেশনটা খুব পছন্দ করি, সাদা বলের ক্রিকেটে এখনও সে পথ খুঁজে বেড়াচ্ছে। টি টোয়েন্টি বিশ্বকাপে শান্ত 2টি 50 করেছিল, প্রথম 12 টেস্টে জ্যাক ক্যালিসের গড় ছিল মাত্র 12, সেও কিন্তু সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছিল। সব মিলিয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে তাই কোনো পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ থাকলেও আরেকটি জায়গায় পরিবর্তন আসলেও আসতে পারে, আর সেটা হচ্ছে তাসকিন আহমেদ। পুরনো ইঞ্জুরির কারণে প্রথম ম্যাচটা মিস করেছেন বাংলাদেশের বর্তমান সময়ে সেরা পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে ইবাদত হোসেন চৌধুরীকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছিল, আর একাদশের সুযোগ পেয়ে তিনিও দুর্দান্তভাবে নিজেকে প্রমাণ করেছেন। তাই চোখ বন্ধ করে বলে দেওয়াই যায়, গত ম্যাচে 3 জন পেসার খেললেও হাসান মাহমুদের উপর আস্থা রাখতে পারছে না টিম ম্যানেজমেন্ট। এবং প্রথম ম্যাচে নিজেকে প্রমাণ করে দ্বিতীয় ম্যাচের একাদশে অনেকটা জায়গা নিশ্চিত করে ফেলেছেন ইবাদত হোসেন চৌধুরী। সেই সাথে মুস্তাফিজুর রহমান বর্তমানে অটো চয়েস হিসাবে খেলবেন দ্বিতীয় ম্যাচে। তাই তাসকিন আহমেদ ফিরলে কপাল পুড়তে পারে হাসান মাহমুদের। কিন্তু রাসেল ডোমিঙ্গো আজ আবার প্রেস কনফারেন্সে এসে বলেছেন ভিন্ন কথা। বাংলাদেশ টিম নাকি তাসকিন আহমেদকে নিয়ে কোনো রকম তাড়াহুড়া করতে চায় না, কোনো রকম ঝুঁকি নিবে না সামনের 2টি টেস্টের কারণে।
তাই এই ম্যাচে একাদশে না দেখা যাওয়ারও সম্ভাবনা রয়েছে তাসকিন আহমেদের। ডোমিঙ্গো এমনটাই বলেছেন আজকে। তবে ডোমিঙ্গোর কথা অনুযায়ী আজকে ম্যাচ পূর্ববর্তী অনুশীলনে দেখা গেছে তার উল্টো চিত্র। টানা 7 ওভার বোলিং করেছেন তাসকিন আহমেদ। শুধু বোলিংয়েই নয়, ইনডোরে ব্যাটিং প্র্যাকটিসও করতে দেখা গেছে তাসকিনকে। মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী আর তাসকিন আহমেদকে সাথে নিয়ে বেশ কিছুক্ষণ অনুশীলন চালিয়ে যেতে দেখা গেছে রাসেল ডোমিঙ্গোকে। তাই সিরিজ নিশ্চিত করার ম্যাচের আগে ভারতের সঙ্গে মাইন্ড গেমটা খেললেন না তো রাসেল ডোমিঙ্গো, এটা নিয়ে প্রশ্ন উঠছেই। সব মিলিয়ে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে একেবারে দুটি না হোক একটি পরিবর্তন আসার সময়ের দাবি। তার উপর এই ম্যাচে শিশিরের বড় প্রভাব দেখা যেতে পারে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টায়। এবার চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের আগামীকালকের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকতে পারেন। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, আগামীকাল ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সেরা একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।